ভারতবর্ষের সাধারণ থেকে সাধারণ হিন্দু জনগণ আজ 500 বছরের প্রতীক্ষার পর ভগবান রাম লালা নিজ দরবারে প্রতিষ্ঠিত হলেন, নিয়ে কি আনন্দ, কি উচ্ছ্বাস, কি প্রাণের টান! মনে হচ্ছে ভারতবর্ষে ভগবান শ্রী রামের প্রতিষ্ঠা নয়, যেন ভারতবাসীর আত্মা শ্রী রাম রূপে প্রতিষ্ঠিত হলেন, চির প্রতীক্ষার চির অবসান হল। সবরই তো এক জীবন প্রতীক্ষা করেই ভগবান শ্রী রামকে তাঁর অঙ্গনে প্রাপ্তি করেছিলেন, কিন্তু ভারতবাসীর দীর্ঘ 500 বছরের অপেক্ষার ফলস্বরূপ আজ শ্রী রাম লালা সরকার স্বীয় মন্দিরে প্রবেশ করেছেন। তাই সমগ্র সাধারণ থেকে সাধারণতম জনতা নিজ নিজ সামর্থ্য অনুসার, যারা অযোধ্যায় যেতে পারেননি তারাও নিজ নিজ গৃহে প্রদীপ প্রজ্বলন করেছেন, রাম নাম করেছেন, টিভির পর্দায় সজল নেত্রে রাম লালার বদন পানে তাকিয়ে থেকেছেন। কারণ ভারতের অযোধ্যা মন্দিরে রাম প্রতিষ্ঠিত নয়, এ আমাদের ভাবাবেগ, এ আমাদের সংস্কৃতি, এ আমাদের জীবন, মন, প্রাণ, আত্মা প্রতিষ্ঠিত হওয়া, আমাদের বিশ্বাস, আমাদের ধৈর্য, আমাদের শৌর্য, সব কিছুর যেন জয় ঘোষিত হয়েছে আজ। কিন্তু তবু দেখেন তার পেছনেও কত বাদ বিবাদ, বিসম্বাদ, সম্বাদ। কেউ বলছেন রাম মন্দিরের পেছনে এত টাকা খরচ না করে তো হসপিটাল হতে পারত, স্কুল হতে পারত। কারো কথা এত ঠাটবাট করার দরকার কি? বলছেন তারা, কারা জানেন? যারা নিজেদের জীবনে বাহুল্য করবার জন্য প্রচুর মদের ফোয়ারা উড়ান, তখন তাদের মনে হয় না যে আমি যে টাকায় মদ খাই, সিগারেট খাই, সেই টাকা দিয়ে দিন দুঃখী দুস্থ নিপীড়িতের সেবা হয়। তাদের যত আপত্তি মন্দিরে ভগবান প্রতিষ্ঠা হলে, কেন? একটা মন্দির মানে শুধুমাত্র সেখানে পূজা পাঠ হয় না সজ্জন, খুব ভালো করে বুঝুন, মন্দিরকে ঘিরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। আজ পরিসংখ্যান বলছে প্রত্যেক বছর ভ্যাটিকান সিটিতে মাত্র 90-95 লাখ লোক যাত্রা করেন, যা খ্রিস্টান ধর্মের বিশ্বাস আস্থার কেন্দ্র। প্রত্যেক বছর মক্কা শরীফে হজ করবার জন্য প্রায় 2 কোটি লোক যাত্রা করেন, যা মুসলমানদের পবিত্র তীর্থক্ষেত্র। কিন্তু ভারতবাসীর প্রাণের উচ্ছ্বাসের এমন তীব্র উন্মাদনা যা সারা পৃথিবী ছেয়ে গেছে, যার ফলস্বরূপ পরিসংখ্যান বলছেন প্রত্যেক বছর সর্বনিম্ন হলেও 5 কোটির উপর দর্শনার্থী হবে রামলালা দর্শনের জন্য অযোধ্যায়। তাহলে বলুন এতে কত লোকের কর্মসংস্থান হবে? ওই মন্দিরকে ঘিরে কতজন ফুল ফল ইত্যাদির দোকানের দ্বারা জীবনযাপন করবেন?
মন্দিরে অন্ন সত্রের বন্দোবস্ত হবেন, কত দিন দুঃখী দরিদ্রের অন্ন প্রাপ্তি হবে। তো এক মন্দিরকে কেন্দ্র করে গোটা নগরী, গোটা শহর গর্বে গর্বান্বিত হয়ে উঠছেন। তাই মন্দির শুধুমাত্র পূজা পাঠ করে সময় নষ্টের জায়গা নয়, মন্দির সমাজ গঠন করে, মন্দির সংস্কৃতির রক্ষা করে, মন্দির সর্বতরূপে আমাদের জনজীবনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু তবু যারা ভেদ বিবাদ করবার তারা তো করবেন। কেউ বলছেন মন্দির নির্মিতই হলো না, ঠাকুর প্রতিষ্ঠিত হয়ে গেল। আরে রামলালা তো সাধারণ ছাউনির নিচে ছিলেন, তার থেকে তো ভব্য গর্ভগৃহ সুসম্পন্ন হয়েছেন, তার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন, এতে তো আরো রামলালার সুখ বিধান রয়েছে, তাতে তো আনন্দ হওয়া উচিত। তো এই ভেদ বিবাদ বিসম্বাদের কারণ কি জানেন? কারণ একটাই, আমরা নিজেদেরকেই সর্বশ্রেষ্ঠ জ্ঞান করেছি, অন্যের মর্যাদা আমাদের কাছে নাই।